একদিন হঠাৎই একটি প্যাসেঞ্জার প্লেন হাইজ্যাক হয়ে যায় আর ভাগ্যক্রমে সেখানে উপস্থিত ছিল দেশের এক সাহসী সোলজার যার নাম অরুণ তবে সে ছিল নিজের মরজির মালিক তাই এই কঠিন পরিস্থিতিতেও সে সিনিয়াদের কোনো অর্ডারই পালন করে না এমনকি তার স্ত্রী প্রিয়াও কোনো কথাই শোনে না একাই এই অপারেশনটা চালিয়ে যেতে থাকে আর হেল্প নেয় লায়লা নামের এক এয়ার হোস্টেসের আর এখানেই ঘটে যায় বিপত্তি অরুণ উল্টে ফেসে যায় আরো বড় এক বিপদে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিনেইস আমি প্রেম রয়েছে আপনাদের সাথে কারণ কি পারবে একা লড়াই করে এই বিপদের মুখ থেকে বেরিয়ে আসতে আর সব যাত্রীদের উদ্ধার করতে সেই রোমাঞ্চকর আর সুপার অ্যাকশনে ভরা গল্পই দেখবো আজ যেই মুভির নাম যোদ্ধা চলুন তাহলে গল্পের মধ্যে প্রবেশ করা যাক গল্পের শুরুতে আমরা এই গল্পের মুখ্য চরিত্র অরুণকে দেখি অরুণ আমাদেরকে প্রথমেই যোদ্ধা ব্যাপারে বলে এই হচ্ছে ভারতের সবচেয়ে দক্ষ সৈন্যদের নিয়ে গঠিত একটি বিশেষ বাহিনী এরা স্থল জল বা আকাশে যে কোনো জায়গাতেই করতে পারে তাদের কাছে বিশেষ পাওয়ার রয়েছে ভারতের সব থেকে ঝুঁকিপূর্ণ মিশনগুলো সম্পন্ন করে এই যোদ্ধা টাস্ক ফোর্স যার প্রথম কমান্ডিং অফিসার হল অরুণের বাবা মেজর সুরেন্দ্র কাটিয়াল তো এই সুরেন্দ্র কাটিয়ালই এই যোদ্ধা টাস্ক ফোর্স শুরু করেছিলেন তার হাত ধরেই এই ফোর্স আজ এত দূর এগিয়ে গেছে আজ পর্যন্ত তারা অনেক মিশনই সফলতার সাথে শেষ করেছে ওর বাবা সেই অপারেশনগুলোর কথা প্রায় অরুণকে শোনাতো আর অরুণও কিছু মন দিয়ে শুনতো আর এই সব শুনে সে অনেক ইন্সপায়ার্ড হতো এবং সে তার বাবাকে নিয়ে অনেক গর্ব করত তাই সেও সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে ভবিষ্যতে তার বাবার মতোই একজন দক্ষ সৈনিক হবে আর এইভাবে সে তার নিজের দেশের সেবা করবে কিন্তু একদিন অরুনের বাবা মেজর सुरेंद्र কাটিয়াল একটি ঝুঁকিপূর্ণ মিশনে যান আর সেখানে তারা অনেক সাহসিকতার সাথে তাদের শত্রুদের সাথে মোকাবিলা করে এক সময় শত্রুর গুলি এসে লাগে মেজা সুরেন্দ্রের গায়ে আর এতে সে সেখানেই শহীদ হয়ে যায় পরে তার ডেড বডি অরুণদের বাড়িতে নিয়ে আসা হয় তখন অরুণ আর অরুণের মা সেটা দেখে একদম ভেঙে পড়েছিল এরপর অরুণের বাবাকে মিলিটারি বাহিনীর পক্ষ থেকে বিশেষ সম্মান দেওয়া হয় তখন অরুণ তার বাবার ইউনিফর্ম হাতে নেয় এরপর সে প্রতীক্ষা করে যে একদিন আমিও এই যোদ্ধা টাস্ক ফোর্স জয়েন করব আর আমার বাবার মতো নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করব এবং প্রয়োজনে দেশের জন্য প্রাণ প্রস্তুত থাকব এরপরে দৃশ্য পরিবর্তন হয় এবং আমাদেরকে দু হাজার এক সালে দৃশ্য দেখানো হয় যেখানে ভারত বাংলাদেশ ওয়াটার বর্ডারে কিছু টেরোরিস্ট সেখানকার কিছু মানুষদেরকে বন্দি করে রেখেছিল তো তখন দেখা যায় তারা ওই লোকদের হাতে বোমা লাগাতে থাকে তখনই সেখানে ভারতীয় সৈন্যরা চলে আসে আর এরাই হল সেই যোদ্ধা টাস্ক ফোর্স তাদের দেখে এক টেরোরিস্ট বলে যে এখানে কিছু ফরেস্ট অফিসার এসেছে এই শুনে তাদের বস বলে আরে বোকা এরা ফরেস্ট অফিসার নয় এরা যোদ্ধা টাস্ক ফোর্সের লোক তাই তাড়াতাড়ি নিজেদের কাজ শেষ করো না হলে এরা আমাদের মাথায় গুলি করে মেরে ফেলবে এদিকে যোদ্ধা টাস্ক ফোর্স তাদের অর্ডারের জন্য অপেক্ষা করছিল কারণ তারা এখনো সেখানে অ্যাটাক করার অনুমতি পায়নি তখনই দেখা যায় তাদের মধ্যে একজন টেরোরিস্টের উপরে অ্যাটাক করে বসে এবং আমরা দেখতে পাই সেটা আর কেউ নয় আমাদের প্রধান চরিত্র চরিত্র সিদ্ধার্থ মালোত্রা অ্যাস অরুণ কাটিয়াল সে এখন বড় হয়ে যোদ্ধা টাস্ক ফোর্স জয়েন করেছে দেখা যায় সে একটি ইলেকট্রিক পোলকে নষ্ট করে আর সেটা তার বেয়ে টেরিস্টদের ঘরে ঢুকে যায় এবং সেখানে গিয়ে তাদের মারতে শুরু করে এসব দেখে তো অরুণের সাথীরা অনেক অবাক হয়ে যায় কারণ অরুণ একাই ওই টেরিস্টদের পুরো দলের মধ্যে ঢুকে গেছে নিজের জীবনে পরোয়া না করে তখন তারা অরুণকে বলে যে আমরা তো এখনো এটা করার অনুমতি পাইনি সে কেন গেল এর ভেতরে তখন অরুণ বলে যে এরা আমাদের লোকের গায়ে বোম লাগিয়ে দিলে তখন আমাদের আর কিছুই করার থাকবে না তাই তাদেরকে বাঁচাতে হলে আমাকে এটা করতেই হতো অরুণ তখন ওই ট্যুরিস্টদের সাথে ফাইট শুরু করে দেয় সেখানে অনেক মারামারি হয় সবাই সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু অরুণ তাদের কোনো মতেই পালাতে দিচ্ছিল না তখনই এক সময় দেখা যায় দুজন টেরোরিস্ট একটা ছেলেকে নিয়ে পালাতে থাকে অরুণও তখন তাদের পিছু করে কিন্তু সেই টেরোরিস্টটা অরুণের দিকে বোম ছুড়ে মারে অরুণ ওই বোমটি ডজ করার চেষ্টা করে কিন্তু বোম তার অনেকটা কাছেই ফেটে যায় যার ফলে অরুণ একটু ঘায়েলও হয়ে যায় এদিকে সেই দুটো টেরোরিস্ট নৌকায় করে পালিয়ে যাচ্ছিল তখন আরও নৌকার ওই ইঞ্জিনে গুলি মেরে দেয় এবং সেটা সাথে সাথেই নষ্ট হয়ে যায় তখন সময় তো বুঝতে পারছিল না যে নৌকা কিভাবে থেমে গেল তার নৌকা স্টার্ট করার অনেক চেষ্টা করতে থাকে কিন্তু কোনোভাবেই তারা পারছিল না তারপর তাদের মধ্যে একজনকে কেউ জলের মধ্যে টেনে নিয়ে যায় এটা দেখে অপরজনও খুব ভয় পেয়ে যায় তাই সে ভয় জলের মধ্যেই ফায়ারিং করতে শুরু করে আর তখনই আমরা দেখি সেই ছেলেটির সাথে অরুণ বসে আছে টেরিস্টটা সেটা দেখে অনেক চমকে যায় আর সে কিছু বলার আগেই অরুণ তাকে গুলি মেরে দেয় আর বাচ্চাটিকে রেস্কিউ করে নেয় তখন সে সেখানে স্মোক সিগন্যাল দিয়ে জানিয়ে দেয় যে তাদের মিশন সফলতার সাথে শেষ হয়েছে এরপর তারা তাদের লোক এবং বাকি সৈন্যদের নিয়ে ফিরে আসে সেখান থেকে অরুণ আর তার সাথীরা সবাই খুবই খুশি ছিল কারণ কোনো ড্যামেজ ছাড়াই তাদের মিশনটা শেষ হয়েছে তো এরপর দেখা যায় সেখানে তাদের রিসিভ করতে তাদের পরিবারের লোকেরা আসে আর তাদের মধ্যে অরুণের ওয়াইফও ছিল অরুণের ওয়াইফের নাম হলো প্রিয়া কাটিয়াল তারা কলেজে একসাথেই ছিল এবং সেখান থেকে তারা একে অপরকে পছন্দ করা শুরু করে এবং পরবর্তীতে তারা বিয়েও করে নেয় এই প্রিয়া হচ্ছে এখন সরকারি অফিসার প্রিয়া যখন অরুণকে নিতে আসে তখন তাকে দেখে মনে হয় যে অরুণের উপর সে অনেক রেগে আছে তো অরুণের সাথীরাও এই বিষয়টি নোটিস করে তখন অরুণের এক সাথী অরুণকে বলে মনে হচ্ছে প্রিয়া আজ অনেক রেগে আছে তখন অরুণ তাদেরকে বলে আরে না না প্রিয়া আমার উপর রাগ করে থাকতেই পারে না এদিকে প্রিয়া রাগ করে চলে যেতে থাকে আর এই ব্যাপারটা অরুণের সাথীরা লক্ষ্য করে তাকে বলে যে কি হলো প্রিয়া তো তোকে না নিয়েই চলে যাচ্ছে অরুণ তখন অনেক ভাব নিয়ে তাদেরকে বলে যে এক্ষুনি দেখবি প্রিয়া আবারও আমাদেরকে ঘুরে তাকাবে এই বলেই অরুণ উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে ভাব নিতে থাকে কিন্তু এইদিকে প্রিয়া তো একবারও ঘুরে তাকায় না বরং সেখান থেকে চলেই যায় তখন সবাই অরুণকে বলতে থাকে কি হলো প্রিয়া তো তোর দিকে না তাকিয়ে চলে গেল এতে সবার সামনে ডাউন হয়ে যায় তার মানে অনেক বেশি রেগে আছে এটা অরুণও খুব বুঝতে পারে প্রেস্টেজ এরপর আমরা প্রিয়াকে দেখতে পাই প্রিয়া গাড়িতে এসে গাড়ি স্টার্ট করে আর সেখান থেকে বেরিয়ে যেতে থাকে সে অরুণের উপর অনেক রেগেছিল তাই সে মনে মনে বলতে থাকে ও কিভাবে নিজেকে ওর কি আমাদের জন্য কোনো চিন্তা হয় না তো সে যখন এসব বলছিল তখন পেছনের সিটে অরুণকে দেখা যায় অরুণ তখন প্রিয়াকে বলে আচ্ছা আমার ভুল হয়েছে আর রাগ করে থেকো না কিন্তু প্রিয়া অরুণকে হঠাৎ করে এভাবে দেখে আরও ডেকে যায় সে অরুণকে নামতে বলে আর গাড়ি থেকে বাইরে বের হয়ে এসে অরুণকে অনেক বকাবকি শুরু করে সে অরুণকে বলে যে তোমার পুরো টিম ওখানে ছিল তাদেরকে না নিয়ে তুমি একা একা কেন গেছো সেখানে একা একা লড়তে হলে বক্সিং রিং এ লড়ো এভাবে ওই টেরিস্টদের সাথে লড়তে যেও না অরুণ তখন মজা করে বলে যে কলেজে তো আমি বক্সিংই করতাম অরুণের এসব মজা দেখে প্রিয়া আরও রেগে যায় কারণ সে আসলে বলে খুবই ভয় পেয়ে গিয়েছিল যদি অরুণের আজ কিছু হয়ে যেত তখন অরুণ প্রিয়াকে কথা দেয় যে শেয়ার আর কখনই এমন রিস্ক নেবে না অনেক বোঝানোর পর শেষমেশ প্রিয়ার রাগ ঠান্ডা হয় এবং এরপর তারা দুজন মিলে বাড়ি চলে আসে তারা এরপর একসাথে অনেক ভালো সময় কাটায় অনেক মজা করে এরপর দেখা যায় অরুণ তার বাবাকে অনেক মিস করত তাই সে প্রায় একটি মিনারের কাছে যেত যেখানে শহীদদের নাম লেখা আছে এবং সেখানে অরুণের বাবা মেজর সুরেন্দ্র কাটিয়ালেরও নাম লেখা আছে এরপর দেখা যায় প্রিয়ার প্রমোশন হয়েছে সে প্রাইম মিনিস্টারের কার কার্যালয় সেক্রেটারির পথ পায় আর সেটা জানতে পেরে অরুণ অনেক খুশি হয়ে যায় এরপর একদিন প্রিয়া তার অফিসে কাজ করছিল তখনই তার অ্যাসিস্ট্যান্ট সেখানে আসে তাকে বলে যে একটা এমার্জেন্সি সিচুয়েশন হয়েছে অমৃতসর এয়ারপোর্টে একটি প্লেন হাইজ্যাক করা হয়েছে প্রিয়া তখন এই কথা শুনে অনেক টেনশনে পড়ে যায় যে এখন তারা কি করবে এদিকে অমৃতসর এয়ারপোর্ট দেখানো হয় যেখানে কিছু টেরারিস্ট একটি প্যাসেঞ্জার প্লেন হাইজ্যাক করেছে তারা প্লেনের যাত্রীদের অনেক ধমকাতে থাকে আর সেখানকার যাত্রীরাও বেশ ভয় পেয়ে যায় এদিকে দেখা যায় এয়ারপোর্টে ভারতীয় কমান্ডোরাও ছিল কিন্তু তারা প্লেনের ভেতর থেকে কোনো রকম ইনফরমেশন পাচ্ছিল না কারণ হাইজাকাররা প্লেনের জানলা বন্ধ করে রেখেছিল তাই তারা চাইলেও কিছু করতে পারছিল না এরপরে প্রিয়াকেই এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে দেওয়া হয় প্রিয়া জানতে চায় যে প্লেন কারা হাইজ্যাক করেছে প্লেনের মধ্যে কতজন প্যাসেঞ্জার আছে তখন থেকে জানানো হয় যে ধারণা করা হচ্ছে যে পাকিস্তানি টেরোরিস্ট লস্কার গ্রুপ প্লেনটি হাইজ্যাক করেছে প্লেনের মধ্যে মোট একশো ছাব্বিশ জন প্যাসেঞ্জার আছে আর বারো জন ক্রিউ মেম্বার আছে কিন্তু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্লেনে আমাদের সিনিয়র নিউক্লিয়ার সায়েন্টিস্ট এবং নিউক্লিয়ার প্রজেক্টের হেড মিস্টার অনুজ নায়ার আছেন কোনোমতে যদি টেরোরিস্টরা তাকে চিনে ফেলে তাহলে তারা তাকে মেরে ফেলবে বা হয়তো তাকে কিডন্যাপ করে আমাদেরকে ব্ল্যাকমেল করবে দুটো দিক থেকেই সেটা আমাদের দেশের জন্য যথেষ্ট খারাপ তাই ভেবে সব স্টেপ নিতে হবে প্রিয়া এরপর জিজ্ঞাসা করে তাকে কি তারা চিনে ফেলেছে সেখানকার সেই অফিসার তখন তাকে বলে সেটা আমি জানি না আপনাকেই এটার খোঁজ করতে হবে প্রিয়া তখন বলে যে প্লেনে এমন হাই রিস্ক পার্সন তো তার জন্য অবশ্যই সিকিউরিটির ব্যবস্থা থাকবে তো তার সিকিউরিটিতে কে আছে তখন প্রিয়ার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যেহেতু মিস্টার অনুজ নায়ার একজন মোস্ট ইম্পর্টেন্ট পার্সন তাই সিকিউরিটির দায়িত্ব যোদ্ধা টাস্ক ফোর্সকে দেওয়া হয়েছে আর তার সিকিউরিটিতে আছেন সিনিয়র লেফটেন্যান্ট অরুণ কাটিয়াল এই কথা শুনে প্রিয়া আরো টেনশনে পড়ে যায় আর এরপরে আমরা প্লেনের মধ্যে অরুণকে দেখতে পাই সে টয়লেটে ছিল আর প্লেন কোথায় আছে আর বাইরের কি পরিস্থিতি সেটা একবার সে দেখে নেয় সেই টয়লেটের মধ্যে অনেক সময় কারণে টেরোরিস্ট তাকে সন্দেহ করে দেখা যায় টেরোরিস্টদের মধ্যে একজন সেখানে সিগারেট খাচ্ছিল তখন তার সাথী তাকে সিগারেট খেতে নিষেধ করে এবং ম্যাচ বক্স ডাস্টবিনে ফেলে দেয় অরুণ তখন চুপি চুপি ওই ম্যাচ বক্সটা নিয়ে নেয় আর এরপর সে তার সিটে এসে বসে যায় তার পাশেই নিউক্লিয়ার সায়েন্টিস্ট আনুজ নায়ার ছিলেন অরুণ এসে অনুজ নায়ারকে বলে বাইরে আমাদের কমান্ডোরা আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের বাইরে বেরোনোর সময় হয়ে গেছে আমি দেখছি কি করা যায় এডিকে আমাদের প্রিয়াকে দেখানো হয় তো তাদের কাছে হোম মিনিস্টারও আসে হোম মিনিস্টার তাদেরকে বলে যে যেভাবেই হোক আমাদের মিস্টার অনুজ নায়ার এবং বাকি সবাইকে এদের কবল থেকে উদ্ধার করতেই হবে প্রিয়া দেখো হোম মিনিস্টারকে বলে যে প্লেনে যে মিস্টার অনুজ নায়ারের সিকিউরিটির জন্য আছেন তিনি আমার হাজবেন্ড তাই আমাকে এই ব্যাপারটা হ্যান্ডেল করতে দিন এরপরে প্রিয়াকে অ্যাপয়েন্ট করা হয় হাইজাকারদের সাথে নেগোসিয়েশন করার জন্য দেখা যায় হাইজাকাররা কারন্টাল রুমে ফোন করে সেখানে প্রিয়া তাদের কল ধরতে হাইজাকাররা বলে যে আমাদের পঞ্চাশ লক্ষ টাকা এবং আমাদের তিনজন সাথী যারা ভারতীয় জেলে বন্দি আছে তাদের ছেড়ে দিতে হবে তখন প্রিয়া তাদেরকে বলে যে আপনাদের সাথীরা কোন জেলে আছে তা জানতে আমাদের একটু সময় লাগবে তাই এতটুকু সময় আমাদেরকে দিতেই হবে তখন টেরিস্টরা তাদের কোনো কথাই শুনতে চায় না এবং তাদের ফোনটাও মুখের উপরে কেটে দেয় কল প্রিয়া হোম মিনিস্টারকে জানায় যে আমার মনে হচ্ছে তারা এখনো সায়েন্টিস্টকে চিনতে পারেনি তবে এ ব্যাপারে আমি শিওর নই শিওর হওয়ার জন্য আমাকে অরুণের সাথে কথা বলতে হবে তো এরপর আমাদের অরুণকে দেখানো হয় সেই ম্যাচ বক্স থেকে একটা কাঠি জ্বালিয়ে সেখানকার তারে আগুন লাগিয়ে দেয় তাকে এমন বেশি নড়াচড়া করতে দেখে একজন টেরিস্ট এর সন্দেহ হয় তাই সে অরুণের কাছে এসে তাকে জিজ্ঞাসা করে তুমি কি করছো এখানে তখন সাইন্টিস্ট আর অরুণ তার সাথে ধাক্কাধাক্কি করতে থাকে আর অরুণ তাকে ধাক্কা দিয়ে ফেলেই দেয় টেরিস্ট তখন অরুণের উপর অনেক রেগে যায় এবং অরুণকে ধরে সামনে টেনে নিয়ে আসে এরপর হাইজেকাররা আবারও কন্ট্রোল রুমে ফোন করে আর বলে যে তেলের ট্যাঙ্কার পাঠাতে তখন প্রিয়া বুদ্ধি করে বলে আমি আগে প্লেনের মধ্যে কারোর সাথে কথা বলতে চাই আমি আগে বুঝতে চাই যে প্লেনের মধ্যে সবাই সেভ আছে তারপরই তোমাদেরকে আমি সাহায্য করতে পারবো তখন টেরোরিস্টের চোখ অরুণের উপর পড়ে যায় আর তারা অরুণকেই কথা বলতে বলে অরুণ তখন কথা বলে অরুণের তাই প্রিয়া তখন অরুণকে জিজ্ঞেস করে যে ওখানকার কি পরিস্থিতি তারা মিস্টার অরুণ নায়ারকে কি চিনে ফেলেছে অরুণের কাছে তখন একজন টেরোরিস্ট সামনে দাঁড়িয়েছিল তাই সে সরাসরি কিছু না বলে বুদ্ধি করে প্রিয়াকে বলে আমি ঠিক আছি আর আমার বাবাও ঠিক আছে আপনি চিন্তা করবেন না আমার পরিবারকে খবর দিন যে আমি সুস্থ আছি তারা কুরুক্ষেত্র সেক্টর নাম্বার একশো একে থাকে আর তাড়াতাড়ি করুন না হলে সময় হাত থেকে বেরিয়ে যাবে প্রিয়া তাকে বলে যে অর্ডার না আসা পর্যন্ত কোনো যেন সে স্টেপ না নেয় আর্মির অফিসার অরুণের দেওয়া কোডের মেসেজ ডিকোড করে তারা বুঝতে পারে যে অরুণ সেখানে ফোর্স পাঠাতে বলছে কিন্তু সেই সময় ফোর্স পাঠানোর অর্ডার ছিল না তাই তারা কোনোভাবেই ফোর্স পাঠাতে পারে না এদিকে অরুণ যখন ফোন রেখে দেয় তখন তখন সব প্যাসেঞ্জারদের পাসপোর্ট নিতে থাকে অরুণ তখন দেখে যে হাইজাকাররা অনুজ নায়ারের কাছেও তার পাসপোর্ট চাইছে অরুণ তখন তাদের কাছে গিয়ে বাধা দেয় চেষ্টা করে যাতে হাইজাকাররা অরুণ নায়ারের পাসপোর্টটা না নিতে পারে হাইজাকারদের সাথে অরুণের মারামারি হয় কিন্তু হাইজাকাররা অনুজের পাসপোর্ট ছিনিয়ে নেয় আর দেখে যে এটা একটা ভিআইপি পাসপোর্ট তারা বুঝতে পেরে যায় যে অনুজ ইন্ডিয়ার জন্য কতটা ইম্পর্ট্যান্ট এদিকে অরুণ আগে থেকেই তারের মধ্যে আগুন লাগিয়ে রেখেছিল সেই জন্য প্লেনের মধ্যে ধোঁয়া বের হতে শুরু করে আর এটা দেখে সবে আতঙ্কিত হয়ে যায় হাইজাকারা তখন অরুণকে একদম দূরে নিয়ে বসিয়ে দেয় অরুণ তখন দেখে যে তার ফ্লোর ম্যাটের নিচে কার্গো সেকশন দরজা আছে তাই সে প্ল্যান করে যে সব সে প্যাসেঞ্জার দিয়ে বের করে দেবে তারপরে টেরোরিস্টদের অ্যাটাক করবে আর সেই প্ল্যান অনুযায়ী সে কার্গো সেকশন দরজা খুলে দেয় আর সব প্যাসেঞ্জারদের বলে বলে এই দরজা দিয়ে বেরিয়ে যেতে সব প্যাসেঞ্জারও তখন অরুণের কথা মতো নিচে যেতে থাকে অন্যদিকে টেরোরিস্টরা ভাবতে থাকে যে ধোঁয়া কোথা থেকে আসছে তখন তারা দেখে যে অরুণ যাত্রীদের বাইরে বের করে দিচ্ছে এইটা দেখে তো তারা অনেক রেগে যায় এবং অরুণের উপরে হামলা করে দেয় অরুণ তখন এই সব টেরোরিস্টদের সাথে একাই ফাইট করতে থাকে তাদের মধ্যে অনেক মারামারি হয় কিন্তু এক পর্যায়ে দেখা যায় হাইজাকারদের লিডার জালাল সে সায়েন্টিস্ট অনুজ নায়ারকে নিয়ে নিচে চলে আসে আর প্লেন চালু করতে বলে কিন্তু প্লেনের ফুয়েল অনেক কম থাকার জন্য পাইলট প্লেন স্টার্ট করতে রাজি হয় না কিন্তু টেরিস্ট তাকে বন্দুক দিয়ে ভয় দেখায় আর প্লেন স্টার্ট করতে বাধ্য করে তাই পাইলট এবার প্লেন চালু করে এদিকে অরুণ কার্গো সেকশনে আসে সেখানে আগে থেকে জালাল রেডি হয়েছিল আরুনকে মারার জন্য জালাল তখন সব প্যাসেঞ্জারদের এক সাইডে সরিয়ে দেয় আর তাদেরকে মেরে ফেলার ভয় দেখাতে থাকে আর তখন দেখা যায় জালাল এবং অন্য টেরোরিস্টদের সাথে অরুণের ফাইট হচ্ছে সেখানে অরুণ তাদের আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু এক পর্যায়ে হাইজাকাররা অরুণকে প্লেন থেকে বাইরে ঠেলে ফেলে দেয় অরুণ দৌড়ে প্লেনে যাওয়ার অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সে প্লেনে উঠতে পারে না প্রিয়া এবং বাকি সবাই মনে করে যে প্লেন থেকে হয়তো কোনো টেরোরিস্ট পড়ে গেছে কিন্তু পরে সবাই দেখে যে অরুণ প্লেন থেকে নিচে পড়ে গেছে সবাই এটা দেখে অনেক হতাশ হয়ে যায় কারণ তারা সবাই অরুণের ভরসা করেছিল তারা ভেবেছিল যে অরুণ অরুণ হয়তো এই কঠিন পরিস্থিতি ঠিকই সামলাতে পারবে কিন্তু এখানে হয়ে যায় ব্যর্থ এরপর আমাদের দুদিন পরের দৃশ্য দেখানো হয় আরও সরকার যখন টেরোরিস্টদের সব ডিমান্ড পূরণ করে দেয় তারপরে টেরোরিস্টরা সবাইকে ছেড়ে দেয় কিন্তু সিনিয়র নিউক্লিয়ার সায়েন্টিস্ট আনুজ নায়ারকে তারা মেরে ফেলে এবং তার লাশটা পাঠিয়ে দেয় এই খবর পুরো মিডিয়াতে ছড়িয়ে পড়ে যার জন্য সরকারের উপর অনেক চাপ পড়ে কারণ অনুজ নায়ার ছিল ভারতের একটা বড় সম্পদ আর এই মিশনের দায়িত্বে যেহেতু যোদ্ধা টাস্ক ফোর্স ছিল তাই মিডিয়া অরুণকে জিজ্ঞাসা করে যে কেন তারা এই মিশনে ব্যর্থ হলো আর তাদের ব্যর্থতার কারণ কি তখন অরুণ মিডিয়াকে বলে যে সব দোষ এখানে সরকারের তা যদি আগে থেকেই ফোর্স পাঠাতো তাহলে টেরোরিস্টরা এভাবে পালাতে পারত না আর অনুজ নায়ারকেও আমরা বাঁচাতে পারতাম এরপর দেখা যায় পুরো মিশনে অরুণ যেহেতু তার কমান্ড ফলো করেনি তাই অরুণের বিরুদ্ধে এনকোয়ারি বসানো হয় যেখানে অরুণের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে অরুণ কমান্ড ফলো করে না তখন অরুণ তার পক্ষে বলে যে আমি স্মোক সিগন্যাল দিয়েছিলাম তারপরেও কেন আমাকে সহায়তা করার জন্য ফোর্স পাঠানো হয়নি সেই সময় এনকোয়ারি কমিশনে অরুণের ওয়াইফ প্রিয়াও ছিল তখন সেখানে প্রিয়াকে জিজ্ঞাসা করা হয় যে অরুণকে কি কমান্ড দেওয়া হয়েছিল তখন প্রিয়া বলে তাকে ওয়েট করার জন্য বলা হয়েছিল কিন্তু সে ওয়েট করেনি সেখানে অরুণের বিপক্ষে আরও অভিযোগ আনা হয় যে সে এর আগেও কখনো কোনো কমান্ডের জন্য ওয়েট করে না সব সবসময়ে নিজের মতো করে অ্যাকশন নিয়ে নেয় এর জন্য ইনকোয়ারি কমিশন পুরো যোদ্ধা টাস্ক ফোর্সকে সাসপেন্ড করে দেয় তখন অরুণ এবং বাকি মেম্বাররা সবাই ভেঙে পড়ে এরপর অরুণ বাইরে বেরিয়ে আসে তখন তার পেছন পেছন প্রিয়াও আসে শেরুনকে বলে যে যা হয়েছে এতে আমার কোনো হাতই ছিল না আমাকে ফোর্স পাঠাতে নিষেধ করা হয়েছিল তাই আমি পাঠাতে পারিনি তখন অরুণ রেগে প্রিয়াকে বলে যে যা হয়েছে সেটা তোমার সিস্টেমের ভুল ডিসিশনের জন্যই হয়েছে তারা চাইলেই এই হাইজাক বাঁচাতে পারত কিন্তু তারা সেটা যোদ্ধা করেনি আর এখন আমার বাবার শুরু করা এই যোদ্ধা টাস্ক ফোর্স ঝুঁকির মধ্যে পড়েছে শুধুমাত্র তোমাদের ভোট ডিসিশনের জন্য আমি জানি না এটি আর থাকবে কিনা এই বলে অরুণ সেখান থেকে চলে যায় আর এই ঘটনার পর থেকে অরুণ প্রচন্ডভাবে ভাবে ভেঙে পড়ে সে এনকোয়ারি কমিশনের কাছে বারবার আপিল করে যেন পুরো যোদ্ধা টাস্ক ফোর্সটাকে সাসপেন্ড না করা হয় কিন্তু এনকোয়ারি কমিশন আর সরকার তার কোনো কথাই শোনে না এদিকে মিডিয়ারা বারবার সরকারকে প্রশ্ন করছে যে এই মিশনের ব্যর্থতা নিয়ে সরকারের কি বক্তব্য তখন সরকার সব যোদ্ধা টাস্ক ফোর্সের উপরেই দিয়ে দেয় তারা বলে যে এই ইউনিটের উপর বছরের পর বছর এত টাকা খরচা করা হয়েছে কিন্তু এটা কোনো কাজেই আসেনি তাই সরকার এই যোদ্ধা টাস্ক ফোর্সের উপর সাসপেনশন কন্টিনিউ রাখবে এদিকে অরুণের সব বন্ধুরা যোদ্ধা টাস্ক ফোর্স ছেড়ে অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার নিয়ে নিয়েছে কারণ তারা এমন সাসপেন্ড হয়ে থাকতে পারবে না কিন্তু অরুণ ছিল এর পুরোপুরি বিপক্ষে সে তার বাবার তৈরি করা ফোর্সকে বাঁচাতে চায় আর সেই জন্য সে এক মন্ত্রালয় থেকে অন্য মন্ত্রালয়তে ঘুরতে থাকে ফাইল নিয়ে মিনিস্টার দেখাতে থাকে যে তাদের বাহিনী কত গুরুত্বপূর্ণ মিশন সফলতার সাথে করেছে কিন্তু কেউই তার কথা শুনতে চায় না পুরো সিস্টেম এখন আরুনের বিপক্ষে চলে যায় তাই ধীরে ধীরে আরুন অনেক ডিপ্রেসড হতে থাকে যার প্রভাব প্রিয়া আর অরুণের সম্পর্কের মধ্যেও পড়ে ধীরে ধীরে অরুণের সাথে প্রিয়ার দূরত্ব বাড়তে থাকে প্রিয়া অরুণকে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু অরুণ প্রিয়ার কোনো কথাই শোনে না আর প্রিয়াকে অনেক ইগনোর করতে থাকে যার জন্য প্রিয়া খুবই কষ্ট পায় একদিন দেখা যায় অরুণের বন্ধু অরুণকে বোঝাচ্ছিল যে তুমি হাজার চেষ্টা করার পরেও সিস্টেমের সাথে তুমি পেরে উঠবে না তারা কখনোই এটি আবার করে শুরু করার অনুমতি দেবে না তাই তুমি এই ফোর্সের আশা একেবারেই ছেড়ে দাও ঠিক সেই সময় প্রিয়া অরুণের কাছে এসে ডিভোর্স যায় কারণ সে এখন আর অরুণের সাথে থাকতে চায় না তখন অরুণের বন্ধু অরুণকে বোঝানোর চেষ্টা করে যে সে নিজেদের প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফকে যেন এক না করে কিন্তু অরুণ কারোর কথাই শোনে না সে তখনই কোনো চিন্তা না করে ডিভোর্স পেপারে সাইন করে দেয় যেটা দেখে প্রিয়া অনেক কষ্ট পায় ডিভোর্সের পরে দেখা যায় অরুণের মা প্রিয়ার সাথেই চলে যায় প্রিয়া অরুণের জন্য অনেক কষ্ট পায় কিন্তু অরুণের মাথায় এখন একটাই চিন্তা আর সেটা হলো তার ফোর্সকে বাঁচানো কিন্তু অনেক কষ্ট করেও সে তার ফোর্সকে বাঁচাতে পারে না এরপর আমাদের কিছু বছর পরে দৃশ্য দেখানো হয় আমরা এখানে দেখতে পাই যে অরুণ নিউজে দেখে ভারতের প্রাইম মিনিস্টার পাকিস্তানের প্রাইম মিনিস্টারের সাথে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছে সেখানে তারা কাশ্মীর বর্ডারে একটি শান্তি চুক্তি করবে আর তাদের বৈঠকের পরে পাকিস্তানি প্রাইম মিনিস্টার সেখানকার বিখ্যাত জামা মসজিদে নামাজ পড়বে এরপর আমাদের সেই লস্কর গ্রুপকে দেখানো হয় তারা বলে যে বর্ডারে শান্তি চুক্তি হলে আমাদের কিভাবে চলবে আমরা এই শান্তি চুক্তি কোনোভাবেই হতে দেব না আমরা সবসময় সরকার থেকে দু এগিয়ে থাকি আর এইবার কিছু ভারতীয় এজেন্টও আমাদের সহায়তা করবে তারপর আমাদেরকে অরুণকে দেখানো হয় সে এখন ফ্লাইট কমান্ডো হিসাবেই কাজ করে মানে ভারত সরকার এখন ইন্টারন্যাশনাল ফ্লাইটে আর্মি সিকিউরিটির ব্যবস্থা করেছে অরুণ সেখানেই জয়েন করে আস্তা দিল্লি তো দুবাই যাওয়ার ফ্লাইট সে চেকিং করে রাইডের উদ্দেশ্যে যাচ্ছিলাম তখনই তার সাথে কারোর একজনের ধাক্কা লাগে আর সে দেখে যে কারোর বোর্ডিং পাস নিচে পড়ে গেছে সে বোর্ডিং পাস কাউন্টারে জমা দিয়ে চলে যেতে থাকলে তখনই কাউন্টার থেকে তার নাম ধরে ডাকা হয় সে কাউন্টারে এসে বলে যে এটা তো আমার বোর্ডিং পাস নয় তখন কাউন্টারে লোক বলে যে এটাতে আপনার নামই লেখা আছে তখন অরুণের ফোনে একটা মেসেজ আসে এখানে লেখা ছিল ফ্লাইট চেঞ্জ হয়েছে এখানে অরুণকে দিল্লি টু লন্ডনের ফ্লাইটে যেতে হবে তাই অরুণ বোর্ডিং পাস নিয়ে দিল্লি টু লন্ডনের ফ্লাইটে দিকে যেতে থাকে ফ্লাইটে ওঠার সময় অরুণ দেখে যে একটি মেয়ের সাথে একটা মধ্যবয়স্ক লোক ঝগড়া করছে মেয়েটির নাম হলো তানিয়া তানিয়াকে সেই লোকটি ছোট বাচ্চা বলে তানিয়া রেগে যায় তখন তানিয়া তাকে বলে যে কিছুদিন পরে আমিও পাইলট হব তো আমাকে বাচ্চা ভাববেন না এরপরে অরুণ যখন তার সিটে গিয়ে বসে তখন তার ফোনে একটি মেসেজ আসে যেখানে লেখা ছিল হাইজ্যাক অরুণ এই দেখে অনেক টেনশনে পড়ে যায় তার সিকিউর নাম্বারে মেসেজ আসার কারণে অরুণ আরো বেশি টেনশনে পড়ে যায় তখন সে এদিক ওদিক দেখা দেখি করে আর সবার দিকে ভাবতে থাকে যে হাইজাকার কে হতে পারে এরপরে প্লেটেড হেড পার্সন কে সে খুঁজতে থাকে তখন আমরা লাইলাকে দেখি লাইলা অরুণকে তার সিটে বসতে বলে অরুণ তার কাছে গিয়ে বলে যে আমি এয়ার কমান্ডো আপনাদের হেড পার্সনের সাথে আমি কথা বলবো লাইলা তখন তাকে বলে যে আমি সেই হেড পারসন তখন অরুণ তাকে বলে যে আপনাদের প্লেন হাইজ্যাক হয়েছে এই শুনে লাইলা অনেক ভয় পেয়ে যায় অরুণ তখন তাকে ঘাবড়াতে মানা করে এরপর অরুণ সব প্যাসেঞ্জার লিস্ট চেক করে কিন্তু সেখানে সন্দেহজনক কিছুই পায় না এরপরে দেখা যায় অরুণ তানিয়াকে সন্দেহ করছিল কারণ অরুণের ফোনে যখন মেসেজ আসে তখন তানিয়াই ফোন চালাচ্ছিল তাই অরুণ লাইলাকে বলে তানিয়াকে ডেকে ওর পাসপোর্ট চেক করো লাইলা অরুণের কথা মতোই কাজ করে তো লাইলা যখন পাসপোর্ট দেখতে যায় তখন অরুণ তানিয়ার ব্যাগ খুলে দেখতে থাকে সেখানে সন্দেহজনক কিছু আছে কিনা কিন্তু অরুণ সেখানে কিছুই পায় না এমনকি ফোন চেক করেও সে কিছু পায় না এরপরে আর তার সিটেই বসেছিল তখন তার ফোনে একটা মেসেজ আসে এখানে তিনজনকে ছাড়ার কথা বলা হয়েছে তাদের নাম হলো আবু ইসমাইল মোস্তাফা খান আর আশরাফ ঘানি এই দেখে আরুন লাইলার কাছে গিয়ে বলে আমি পাইলটদের সাথে কথা বলতে চাই এরপরে আরুন পাইলটদের কাছে এসে হাইজাকের ব্যাপারে বলে এই শুনে পাইলটটাও অনেক টেনশনে পড়ে যায় পাইলট তখন অরুণকে জিজ্ঞাসা করে তুমি কি শিওর আমাদের প্লেন হাইজ্যাক হয়েছে তখন অরুণ বলে যে এই সব মেসেজ আমার সিকিউর্ড নেটওয়ার্কে আসছে তাই এখানে সন্দেহ করার কিছুই নেই অর্থাৎ সত্যি সত্যি হাইজ্যাক হয়েছে। অরুণ পাইলটদের তখন চিন্তা করতে নিষেধ করে আর বলে যে এখনো হাইজাকাররা কোনো স্টেপ নেয়নি তাই আমাদের শান্ত থাকতে হবে। তারপরে অরুণ বাইরে এসে সবাইকে দেখতে থাকে আর ভাবে যে কে হাইজাকার হতে পারে। তখন সে দেখে এক ব্যক্তি বারবার টয়লেটে যাচ্ছে। সেই ব্যক্তির নাম হলো আমানদীপ সিং। তার বারবার এভাবে টয়লেট যাওয়া দেখে অরুণে তার উপর সন্দেহ হয়। তাই অরুণও টয়লেটে গিয়ে একটু খোঁজাখুঁজি করে। তখন সে সেখানে একটি ম্যাগনেট খুঁজে পায় যা দিয়ে প্লেনের সিস্টেমকে জ্যাম করে দেওয়া হয়। আর তখনই দেখা যায় আমানদীপ উপর অ্যাটাক করে সে অরুণকে মারলে অরুণও আমান মারে এবং এক পর্যায়ে আমানদীপকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয় আমানদীপ সেখানেই অজ্ঞান হয়ে যায় সেখানে চলে লাইলা অরুণকে জিজ্ঞাসা করে তুমি ওকে কেন মারলে তখন অরুণ সেই ম্যাগনেটটা তাকে দেখায় আর বলে যে এই ব্যক্তি কিছু একটা করার চেষ্টা করছিল তারপর লাইলা ডাক্তার ডেকে আনে ডাক্তার এসে আমানদীপকে একটি ইঞ্জেকশন দেয় কিন্তু আমানদীপ সুস্থ হওয়ার বদলে মুখে ফ্যানা উঠিয়ে সেখানেই মারা যায় এটা দেখে তারা সবাই খুব অবাক হয়ে যায় অরুণ তখন ডাক্তারকে জিজ্ঞাসা করে তুমি কেন ওকে মারলে তখন ডাক্তার তাকে বলে যে আমি তো কিছুই করিনি আমি তো ওর প্রাণ বাঁচাতে চেয়েছিলাম এরপর প্লেনে লাশ দেখে সবাই ভয় পাবে বলে আর লাশটিকে কার্গো সেকশনে রেখে আসে এরপর প্লেনে গ্রাউন্ড সিকিউরিটি কন্ট্রোল রুম থেকে ফোন আসে যেখানে তার ব্যাচমেট শামির খান ছিল শামির খানকে অরুণ বলে যে আমাদের প্লেন হাইজ্যাক হয়েছে এবং হাইজ্যাকাররা তিনজনকে রিলিজ করে দেওয়ার দাবি জানাচ্ছে তখন শামির খান অরুণকে বলে যে প্লেনে আমাদের একজন সিকিউরিটি অফিসার আছে যে সিট ইলেভেন এ ভিত্তিতে বসে আছে লাইলা তখন সেখানে তাকে ডাকতে যায় কিন্তু সেখানে গিয়ে লাইলা জানতে পারে যে একটু আগে অরুণজাকে মেরেছে সেই হলো এই প্লেনের সিকিউরিটি অফিসার তাই সে গ্রাউন্ড কন্ট্রোলকে ফোন করে বলে দেয় যে অরুণ তাদের প্লেনের সিকিউরিটি অফিসারকে মেরে ফেলেছে এই কথা তখন অরুণ শুনতে পায় আর সে সাথে সাথে লাইলার কাছ ফোনটা কেড়ে নেয় আর তাকে জানায় যে আমাকে ফাঁসানো হচ্ছে এদিকে গ্রাউন্ড সিকিউরিটি অফিসাররা জানতে পারে যে আজ ওই প্লেনে অরুণের ডিউটি ছিল না তার ডিউটি তো অন্য প্লেনে ছিল আর সে যাদের নাম দিয়েছে সেগুলো অরুণের ব্যাচমেটের যারা পাকিস্তানি জেলে বন্দি আছে এখন সবাই এই প্লেন হাইজ্যাকের জন্য অরুণকে সন্দেহ করা শুরু করে তারা এই কথা প্লেনের পাইলটদেরকেও জানায় অরুণই তাদের প্রাইম সাসপেক্ট তারা পাইলটদের বলে যে পাকিস্তানের ইসলামাবাদে এমার্জেন্সি ল্যান্ডিং করতে অরুণ তখন এসে ফোন ডিসকানেক্ট করে দেয় আর তাদেরকে বলে আমাদের সাথে ষড়যন্ত্র হচ্ছে এরপরে অরুণ বাইরে এসে সবাইকে ইকোনমি ক্লাসে শিফট করিয়ে দেয় তখন লাইলা পেছন থেকে এসে অরুণকে ইলেকট্রিক শক দেয় এবং আর একটা লোক অরুণের হাত পা বেঁধে ফেলে আর অরুণের বন্দুকটাও নিয়ে নেয় অরুণ তখন তাদেরকে বলতে থাকে যে আমার কথা শোনো আমি হাইজাকার নই এদিকে শামির খান প্রিয়াকে ফোন করে বলে যে অরুণ একটি প্লেন হাইজাক করেছে প্রিয়া তখন ভারতে প্রাইম মিনিস্টারের সাথে পাকিস্তানে এসেছে প্রিয়া তো এই কথা শুনে বিশ্বাসই করতে পারে না যে অরুণ এমনটা করতে পারে তাই সে শামির খানকে বলে যে ব্যাপারটা ভালো করে তদন্ত করতে এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে এরপরে প্রিয়া তাদের প্রাইম মিনিস্টারকে এই ব্যাপারটা বলে যে আমাদের দেশের সোলজারের উপর প্লেন হাইজাকের দোষ এসেছে তাই আমাদের এই ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে এদিকে পাকিস্তান এবং ভারতীয় মিডিয়াতে এই খবর ছড়িয়ে পড়ে যে এক ভারতীয় সৈন্য লন্ডনগামী প্লেন হাইজ্যাক করেছে যেটি এখন পাকিস্তানের আকাশে উঠছে এই দেখে শামীর খান এবং বাকি সবাই অনেক অবাক হয়ে যায় তারা ভাবে যে এই খবর কিভাবে লিক হলো পাকিস্তানের সেক্রেটারি তখন প্রিয়াকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে প্রিয়া তখন তাকে বলে আমরা এই ব্যাপারটা হ্যান্ডেল করে নেব এদিকে অরুণ তার হাতের বাঁধন খুলে ফেলে আর তার বন্ধু কেড়ে নিয়ে সবাইকে পেছনে যেতে বলে সে এরপর পাইলটকে তার কেবিন খুলতে বলে কিন্তু পাইলট তার কথাই শোনে না একটু পর একজন পাইলট বের হলে অপর পাইলট তাকে গুলি মেরে দেয় আর বলে যে জালাল আরুণকে এখানে ফাঁসিয়েছে যাতে সবাই মনে করে আরুন এই প্লেন হাইজ্যাক করেছে তাদের উদ্দেশ্য হলো তারা এই প্লেন ইসলামাবাদে ক্র্যাশ করাবে যাতে ভারত পাকিস্তানের শান্তি চুক্তিটা ভেঙে যায় কারণ এই কথা শুনে অনেক রেগে যায় তাই সে ওই পাইলটকে মারতে থাকে কিন্তু সেই পাইলট তাকে গুলি মেরে দেয় এরপর তাদের দুজনের মধ্যে অনেক ফাইট হয় কিন্তু এক পর্যায়ে সেই পাইলট নিচে কার্গো সেকশনে চলে যায় এরিক প্লেন দুজন পাইলট না থাকার কারণে প্লেন তার ভারসাম্য হারিয়ে ফেলে সবাই অনেক ভয় পেতে থাকে তাই অরুণ তানিয়াকে বলে যে এই প্লেনটা কন্ট্রোল করতে তানিয়ার কাছে যেহেতু প্লেন চালানোর এক্সপিরিয়েন্স আছে তাই তানিয়া এই প্লেনটা কন্ট্রোল করতে যায় অন্যদিকে অরুণ কার্গো সেকশনে গিয়ে খেয়াল করে যে সেখানে কোনো অসুবিধা আছে সে নোটিশ করে যে এখানকার প্রেশার অনেক কম যার কারণে শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে তখন সেই পাইলট অক্সিজেন মাস্ক পরে অরুণের উপর হামলা করে অরুণের অনেক শ্বাসকষ্ট হয় সে প্রথমে তার সাথে পেরে ওঠে না কিন্তু একটু পরেই অরুণ সেই পাইলটের অক্সিজেন মাস্ক খুলে দেয় আর যার জন্য সেই পাইলটেরও অনেক শ্বাসকষ্ট হতে থাকে আর তখন অরুণ সেই পাইলটটাকে অনেক মারে এবং ফাইনালি তাকে ফেলে এদিকে পাকিস্তানের প্রাইম মিনিস্টার জিন্না হলে মেরেই তার শপথ গ্রহণ শেষ করে এবং সেখান থেকে চলে যায় তখন তার সেক্রেটারি ভারতীয় প্রাইম মিনিস্টার আর প্রিয়া সেখানকার কন্ট্রোল রুমে আসে তারা ধরেই নিয়েছে যে অরুণই প্লেনটা হাইজ্যাক করেছে এদিকে প্রেশার কম হওয়ার কারণে সব যাত্রীদের অনেক শ্বাসকষ্ট হতে থাকে তাই অরুণ সেই প্রেশার ঠিক করার চেষ্টা করে না হলে তো সবাই একসাথে মারা যাবে এদিকে তানিয়া প্লেন কন্ট্রোল করতে পারছিল না তাই সে অরুণকে বলে যে এই প্লেনের কন্ট্রোল জ্যাম হয়ে গেছে তখন অরুণ দেখে যে কন্ট্রোল প্যানেলে অনেক ম্যাগনেট লাগানো রয়েছে যার ফলেই এই ঘটনাটি ঘটছে তাই এখন তারা আর কোনো কিছু ঠিক করতে না পারলেও এখানকার প্রেশার তাদের কন্ট্রোল করতে হবে তা না হলে প্লেন ব্লাস্ট করে যাবে তখন অরুণ যেই ওখানকার প্রেশার ঠিক করতে যাচ্ছিল তখনই লাইলা অরুণের ওপরে অ্যাটাক করে দেয় এতক্ষণ যে তাকে হেল্প করছিল সে অরুণের অক্সিজেন মাস্ক খুলে দেয় আর তাকে মারতে থাকে লাইলা ফাইটিং এ খুবই পারদর্শী আর অক্সিজেন কমে যাওয়াতে অরুণ তখন সেখানে আর ফাইট করতে পারে না তখন লাইলা রিভিল করে সেও এই হাইজাকারদের সাথে যুক্ত তারা জিন্না হলে এই প্লেন ক্র্যাশ করাবে যাতে কাশ্মীরে শান্তি চুক্তি ভঙ্গ হয় অরুণ লাইলাকে জিজ্ঞাসা করে যে এসব করে তাদের কি লাভ লাইলা তখন তাকে বলে যে তোমাদের সৈন্যরা এতদিন ধরে কাশ্মীর বর্ডারে আমাদের ভাইকে মেরে আসছে আর এখন তোমরা আমাদের দেশে এসেছ শান্তি চুক্তি করতে লাইলা আরো বলে যে এখানকার সব সিলিন্ডারে সালফার গ্যাস ভরা আছে তাই প্রেশারের ফলে যদি প্লেন ক্র্যাশ করে তাহলে সালফার গ্যাসের কারণে বিশাল বিস্ফোরণ হবে যার ফলে তোমাদের শান্তি চুক্তি করা কখনোই আর হবে না এবং এর জন্যই তোমাকেই দায়ী করা হবে এরপরে লাইলা আরুণের মাথায় বন্দুক ধরে আর অরুণ নিয়ে আসে সেখানে লাইলা গ্রাউন্ড কন্ট্রোল ফোন করে আর জিন্ না হলে ফোনটা কানেক্ট করতে বলে তখন গ্রাউন্ড সিকিউরিটি প্রিয়ার সাথে প্লেনের ফোন কানেক্ট করে প্রিয়া আরুনকে তখন জিজ্ঞাসা করে যে তুমি কেন করছো এগুলো লায়লা তখন আরুণকে একটা কাগজ দেয় আর তাকে সেটা পড়তে বলে আরুণ তখন বলে যে আমার ইসলামাবাদ যাওয়া পর্যন্ত রাস্তা ক্লিয়ার চাই সেখানে আমার তিনজন বন্ধু আটক আছে তাদেরকে ছেড়ে দিতে হবে আর শেষে আরুণ বলে যে বেশি দেরি হলে সময় হাত থেকে বেরিয়ে যাবে আরুণের এই কথা শুনে প্রিয়া বুঝে ফেলে যে অরুণকে ফাঁসানো হয়েছে পাকিস্তানের প্রাইম মিনিস্টার সেক্রেটারিকেও এই কথা বলেন তখন তারা বলে যে তো এখন কি শান্তি চুক্তি বাতিল হবে এটা শুনে প্রিয়া বলে যে এখন তারা এই মিটিং ক্যান্সেল করতে পারবে না কারণ সেটা হলে আমাদের ওপর ভরসাই করতে পারবে না তারা এই মিটি অন্য জায়গায় করার সিদ্ধান্ত নয় এরপরে প্লেনে আরুন লাইলার সাথে ফাইটিং শুরু করে প্লেনকে টেক ডাউন করার জন্য পাকিস্তানি ফোর্স সেখানে আসে রাউন্ড কন্ট্রোলে তখন শামির খান জানতে পারে যে প্লেনের যে সেকেন্ড পাইলট আছে তার এই প্লেনে থাকার কথাই ছিল না সে এই প্লেনের পাইলটকে মেরে নিজে এই প্লেনে ঢুকে পড়েছে এখানে শামির খান বুঝতে পারে যে আরুন হাইজাকের সাথে জড়িত নয় তাকে ফাঁসানো হয়েছে এদিকে প্লেনের মধ্যে লাইলা আর অরুণের অনেক ফাইট চলতে থাকে আর ফাইটের এক পর্যায়ে দেখা যায় অরুণ লাইলাকে মেরেই ফেলে এরপরে অরুণ তানিয়াকে বলে যে এই প্লেনটি একটি সেফ জায়গায় ল্যান্ড করাতে তখন তানিয়া বলে যে প্লেনের নিচের প্রেশার আর সালফার গ্যাসের কারণে প্লেন ল্যান্ড করালে অনেক বড় ব্লাস্ট হবে আর এই ব্লাস্ট অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে সেখানে একটি মসজিদ আছে আর ব্লাস্টের ফলে অনেক সিভিলিয়ানও মারা যেতে পারে তখন অরুণ এদের প্ল্যান বুঝতে পারে সেই মসজিদে পাকিস্তানের প্রাইম মিনিস্টারও আছে এখন অরুণদের এই প্লেন যদি সেখানে ক্র্যাশ করে তাহলে সবাই এটা ভাববে যে একজন ভারতীয় লোক পাকিস্তানের প্রাইম মিনিস্টারকে হত্যা করতে চেয়েছে ফলে দুই দেশের মধ্যে বিদ্বেষ আরও বেড়ে যাবে ওর নিচে গিয়ে প্রেশার কন্ট্রোল করার চেষ্টা করে আর সেখানে জল ছড়িয়ে দেয় ফলে গ্যাসের প্রভাব অনেকটা কেটে যায় আর প্রেশার নর্মাল হয়ে যায় এদিকে পাকিস্তানি সেক্রেটারি বডিগার্ড যে জাফর সেজে তাদের সাথে ছিল সেই হল টেরোরিস্ট জালাল সে তখন তার আসল রূপে চলে আসে আর প্রিয়া এবং ভারতের প্রাইম মিনিস্টারকে কিডন্যাপ করে এরপরে তার লোকেরা এসে জিন্ন হল দখল করে নেয় তারপরে অরুণকে দেখানো হয় যে জিন্না হলের সামনের ফাঁকা রাস্তায় তানিয়াকে প্লেন ল্যান্ড করাতে কিন্তু তখন তানিয়া দেখে যে প্লেনের ডান চাকা খুলছে না তাই সে অরুণকে এই কথাটা জানায় অরুণ তখন অনেক কষ্ট করে প্লেনের চাকা খুলতে সাহায্য করে এবং তানিয়া ফাইনালি প্লেন ল্যান্ড করাতে সক্ষম হয় কিন্তু জিন্না হলের সামনে জালালের টেটোরিস্টটা আগে থেকেই ছিল আর প্লেন থেকে বের হলেই তারা অরুণের ওপর হামলা করে অরুণও তখন পাকিস্তানি আর ভারতীয় সৈন্যকে সাথে নিয়ে সব টেরোরিস্টদের বিপক্ষে লড়তে থাকে এরপর এসে ভেতরে প্র বেশ করে কিন্তু ভেতরে জালাল আগে থেকেই প্রিয়া এবং ভারতের প্রাইম মিনিস্টারকে বন্দি করে রেখেছে আর জিন্না হলে বোম ফিট করে রেখেছে তাই জালাল আরুণকে সারেন্ডার করতে বলে এরপর আরুণ বাইরে বেরিয়ে আসলে জালাল আরুণকে প্রিয়ার সামনে বসিয়ে দেয় তখন আরুণ প্রিয়াকে জিজ্ঞাসা করে যে তুমি এখনো কেন ডিভোর্স পেপার সাইন করনি তখন প্রিয়া তাকে বলে যে আমার যখন ইচ্ছা হবে আমি তখন সাইন করব। আসলে তারা দুজনেই একে অপরের উপর যথেষ্ট অভিমান করেছিল কিন্তু এখনো তারা একে অপরকে প্রচন্ড ভালোবাসে তাদের এই ধরনের কথা পতলা শুনে জালাল বলে যে এখানে কি লাভ স্টোরি হচ্ছে তখনই অরুণ এবং বাকি সৈন্য জালালের উপর হামলা করে এবং বোমের রিমোট প্রিয়া দিয়ে দেয় প্রিয়া বাইরে এসে সেই বোম গুলোকে কোনো ডিফিউজ করে দেয় এদিকে জালাল এবং অরুণের মধ্যে দুর্দান্ত ফাইটিং হচ্ছে এক পর্যায়ে জালাল অরুণকে বলে যে তুমি আমাকে হারাতে পারবে না আমি তোমাকে মেরেই ফেলবো কিন্তু অরুণ জালালকে দমিয়ে দেয় আর বলে আসল হিরো আমি তাই তোকে এখানে তো হারতেই হবে কিন্তু জালাল এখনো হার মানে না সে বলে যে এখন কি আমি গ্রেফতার করবে গ্রেফতার করেও কোনো লাভ নেই আমি খুব তাড়াতাড়ি আবারও বেরিয়ে যাব। তখন অরুণ সেখানে সব বোম ব্লাস্ট করে দেয় আর জালালকে সেখানেই মেরে ফেলে এদিকে বোম ফাটার কারণে প্রিয়া ভাবে যে অরুণ হয়তো মারা গেছে তাই সে অনেক কাঁদতে থাকে কিন্তু একটু পরেই অরুণ বেরিয়ে আসে তখন তাকে দেখে প্রিয়া অনেক খুশি হয়ে যায় আর দৌড়ে এসে অরুণকে জড়িয়ে ধরে আর তাদের এতদিনের সব মান অভিমান শেষ হয়ে যায় এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে প্রাইম মিনিস্টারের অফিস দেখানো হয় যেখানে প্রাইম মিনিস্টার যোদ্ধা টাস্ক ফোর্সের উপর লাগানো হাসপেনশনটা তুলে দেয় এবং এই ফোর্সকে আবারও অ্যাক্টিভ করে দেয় কারণ তারা এখন অরুণের কাজে অনেক বেশি খুশি তারা এখন এটা ভালো করে বুঝতে পেরেছে যে অরুণ আর তার যোধা টাস্ক ফোর্স তাদের দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর এটা দেখে তো অরুণ খুবই খুশি হয়ে যায় এরপর সে আবারও যখন তার ইউনিফর্ম পরে তখন সে মনে মনে ভাবে যে আজ যদি তার বাবা বেঁচে থাকতেন তাহলে হয়তো আমাকে আজ এভাবে দেখে অনেক খুশি হতেন তখন আমরা অরুণের পেছনে অরুণের পাই যিনি আজ অরুণের জন্য অনেক গর্বিত আর এখানে এই মুভির গল্পটি শেষ হয়ে যায় তো বন্ধুরা আমি প্রেম ছিলাম আপনাদের সাথে ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট জানাতে ভুলবেন না আর কোনো রেকমেন্ডেশন থাকলে সেটাও জানাবেন এরকমই লেটেস্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আমাদের আবারও দেখা হবে এমনই কোনো নতুন বা পুরনো রোমাঞ্চকর ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন টেক কেয়ার